Hi everyone, welcome back to my YouTube channel. আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আসছি গ্র্যান্ড সেন্টার পয়েন্ট স্পেস হোটেল পাতায়াতে। আর এই হোটেলের রুফটপে একটা রেস্টুরেন্ট রয়েছে, আর এটা হচ্ছে সি ভিউ রেস্টুরেন্ট এবং পাতায়া সিটি ভিউ রেস্টুরেন্ট। আপনারা যখন থাইল্যান্ড আসবেন, যদি পাতায়া সিটিতে আসেন, তাহলে এই রেস্টুরেন্টে আসতে পারেন। পাতায়া সিটিতে আপনারা যেখানে থাকেন না কেন, খুব সহজে ট্যাক্সি নিয়ে এখানে আসতে পারবেন। এখানে আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো কিছু অর্ডার করে এখানে খেতে পারবেন। এখানে অনেক ধরনের ফুড আইটেম রয়েছে। তাছাড়া আপনারা যারা বাফেটে খেতে চান, তাহলে ডিনার করার জন্য এখানে আসতে পারেন। এখানকার খাবারের প্রাইস খুবই রিজনেবল, আর আপনারা আপনাদের সুবিধা মতো অর্ডার করেও খেতে পারবেন, বা বাফেটে যদি খেতে চান তাহলে ডিনারের জন্য ব্যবস্থা রয়েছে। তাছাড়া আপনারা যারা উন্নত মানের এবং লাক্সারি হোটেলে উঠতে চান, তাহলে এই হোটেলেও উঠতে পারেন। গ্র্যান্ড সেন্টার পয়েন্ট স্পেস পাতায়া হোটেলটি পাতায়া নাকলা মেন রোডের পাশে। আপনারা যদি টার্মিনাল 21 শপিং মল থেকে এখানে আসতে চান, তাহলে 2 মিনিটের মধ্যে হেঁটে আসতে পারবেন। এই ভিডিওতে আমি সম্পূর্ণ রেস্টুরেন্টটি ঘুরে দেখানোর চেষ্টা করব। তাছাড়া এখানে কোন কোন ধরনের ফুড আইটেম রয়েছে এবং প্রাইস সহকারে মেনু দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাছাড়া আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জানা থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই চ্যানেলে আমি অলওয়েজ ইনফরমেটিভ ব্লগ দেবার চেষ্টা করি, আর আমার এইসব ইনফরমেটিভ ব্লগের মধ্যে থাইল্যান্ডের বিভিন্ন ভিজিটিং প্লেস, হোটেল, রিসোর্ট, ক্যাফে, রেস্টুরেন্ট, থাই স্ট্রিট ফুড, হোলসেল মার্কেট এবং বিভিন্ন শপিং মলের ভিডিও থাকে। তাছাড়া আমি থাই গোল্ড সম্পর্কিতও ভিডিও দিয়ে থাকি। আপনারা যারা এইসব ভিডিও দেখতে পছন্দ করেন বা দেখতে চান, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন এবং রেগুলার আমার ভিডিও দেখেন, তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি অন্যান্য ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নেবেন। তাছাড়া আপনারা যদি আরও ভিডিও দেখতে চান, তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন। আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান বা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, তাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন।